নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। প্রচুর হোয়াটসঅ্যাপ করেছেন আপনারা একটি বিশেষ অনুষ্ঠান করার জন্য। এছাড়াও বহু মানুষ আমাকে বহুদিন থেকেই ফোন করছেন, তো সেখান থেকে আজকের চিন্তা ভাবনা, আজকের অনুষ্ঠানটি সেই বিষয়টিকে কেন্দ্র করেই করব। বুঝতেই পারছেন, অনেকের জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে এবং সেই মাঙ্গলিক দোষের কারণে বিবাহিত জীবনে নানান ধরনের সমস্যা দেখাই যায়। এই এমন একটি দোষ, আমি আপনারা যারা মাঙ্গলিক দোষ সম্পর্কে কনফিউশনে আছেন যে কিভাবে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি ওখানে কিছুটা বোঝাবার চেষ্টা করেছি যে কিভাবে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়। তো সাধারণ দৃষ্টিভঙ্গিতে লগ্ন, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ বলা হয়ে থাকে। তবে এখানে কিছুটা রেকটিফিকেশন করতেই হবে, কারণ হচ্ছে যে সব ক্ষেত্রেই এরকম হয় না। অনেকগুলো জ্যোতিষের এমন এমন কিছু সূত্র রয়েছে বা এমন এমন কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো নির্দেশ করে যে মাঙ্গলিক দোষ থাকলে পরে আবার অনেক সময় ভঙ্গ হয়ে যায়। তো সেই দিকে আমি যাচ্ছি না, সেটা একটি অন্য বিষয়, কারণ আজকে অনুষ্ঠানটি একটু অন্য বিষয়কে কেন্দ্র করেই করছি। আজকে অনুষ্ঠানটি হচ্ছে যে মাঙ্গলিক দোষের প্রতিকার, অর্থাৎ কি ধরনের প্রতিকার করলে পারে মাঙ্গলিক দোষ থেকে আপনারা অনেকটাই রেহাই পেতে পারেন, অনেকটাই এই দোষের অশুভ প্রভাবকে কমিয়ে আনতে পারেন। প্রথম নম্বর কথা হচ্ছে, কোনো দোষকে কখনোই কাটানো যায় না, কোনো দোষ কখনোই কাটিয়ে দেওয়া যায় না। বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষীরা হয়তো বলেন যে আপনার দোষটাকে আমি কাটিয়ে দেবো, তো এরকম কিন্তু কোনো সিস্টেম নেই, কোনো দোষকে কাটানো যায় না। তবে দোষের অশুভ প্রভাবকে অনেকাংশে কমিয়ে আনা যেতে পারে। জ্যোতিষশাস্ত্র একটি পৌরাণিক শাস্ত্র, বহুদিন থেকে এই শাস্ত্রটি চলে আসছে। এই শাস্ত্রটির বেদ থেকে তৈরি হয়েছে, এই জন্য জ্যোতিষকে বলা হয় বেদের চক্ষু। তো বহু পুরনো শাস্ত্র এবং বহু পুরনো দিন থেকে এই শাস্ত্রের বিভিন্ন বিধি নিয়ম, বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। সেই যোগগুলো থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু কিছু টোটকা বা কিছু নিয়মের কথা কিন্তু বারবার বলা হয়েছে। আপনারা সবাই হয়তো এই মাঙ্গলিক দোষটি সম্পর্কে কিছু না কিছু জানেন, সবাই এই ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহল। এখন তো বর্তমানে পেপার খুললে পারে বা ম্যাট্রিমনিতে যারা বিবাহের জন্য যোগাযোগ করেন সেখানে পুরোপুরি লিখে দেওয়া থাকে যে মাঙ্গলিক পাত্র চাই বা মাঙ্গলিক পাত্রী চাই। এটাতে বোঝাই যায় যে এখন মানুষ কিন্তু অনেকটাই ওয়াকিবহল, অনেকটাই সতর্ক এই দোষটিকে নিয়ে। তবে শুধুই কি এই দোষটি বিবাহিত জীবনে সমস্যা দেয়? তা কিন্তু নয়। এই দোষটি কিন্তু নানান দিক থেকে সমস্যা দিতে পারে। যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মাঙ্গলিক দোষটি এমন ভাবে তৈরি হয়েছে যে জাতকের বিবাহই হতে দিচ্ছে না, যতই চেষ্টা করছে হয়তো দেখতে আসছে কিন্তু বিবাহ কোনো কারণে হচ্ছেই না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাঙ্গলিক দোষ থাকার ফলে প্রচন্ড মাথা গরম, উত্তেজনা প্রবণতা, প্রচন্ড উত্তেজিত হয়ে পড়া, অল্পতেই অধৈর্য হয়ে পড়া, বড়দেরকে রেসপেক্ট না করা, বাবা মায়া বা ঘরের মধ্যে অশান্তি করা। আবার মাঙ্গলিক দোষের কারণে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্রিয়েট করায় বা এক্সট্রা একাধিক অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত করিয়ে দেয়। মাঙ্গলিক দোষ থাকলে পারে বিবাহিত জীবনেও সমস্যা হয়। বিবাহিত জীবনে অনেক সময় দেখা যায় মাঙ্গলিক দোষের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং রয়েছে কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে কিন্তু প্রচন্ডই একটা অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা ক্রিয়েট করছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মাঙ্গলিক দোষের কারণে কিন্তু সন্তান হতে হচ্ছে না, সন্তান হতে বিভিন্ন কারণে বাধা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ একজন জ্যোতিষী, একজন জ্ঞানী জ্যোতিষী আপনার জন্মছকটির সঠিকভাবে পর্যবেক্ষণ করে, সঠিকভাবে বিচার করে সে আপনাকে অবশ্যই বলতে পারবে যে মাঙ্গলিক দোষটির কারণে কি কি ঘটনা ঘটতে পারে এবং আপনার জন্মছকের মাঙ্গলিক দোষটি সম্পূর্ণভাবে মাঙ্গলিক একটি মাঙ্গলিক দোষে পরিপূর্ণ হয়েছে কিনা, পরিণত হয়েছে কিনা। তো সেগুলো ম্যাথামেটিক্স এর ব্যাপার, সেগুলো অঙ্কের ব্যাপার, সেগুলো একটি জন্মছকের সূক্ষ্মতর সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করার বিষয়। তবে আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, মাঙ্গলিক দোষ যাদের আছে
যারা মনে করছেন যে আপনার মাঙ্গলিক দোষের কারণে আপনি সত্যি সমস্যার মধ্যে পড়ছেন, আপনার বিবাহ হতে চাইছে না, বা বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যা এসে যাচ্ছে, বিবাহিত জীবনে ডিভোর্স, সেপারেশন ইত্যাদি ইত্যাদি ধরনের প্রবলেম আপনাকে সত্যি মানসিকভাবে জর্জরিত করছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের টোটকাগুলোকে আপনারা যদি মেনটেন করেন, তবে আপনারা কিন্তু অনেকটাই শুভ ফল পেতে পারেন, আপনাদের এই দোষের অশুভ প্রভাব থেকে অনেকটাই কিন্তু আপনারা রেহাই পেতে পারেন। প্রথমেই একটা কথা বলবো যে জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন গ্রহের অশুভ প্রভাবকে কমিয়ে আনার জন্য যে সমস্ত টোটকাগুলির কথা বলা হয়েছে, সেই সমস্ত টোটকাগুলি বেশিরভাগটাই কিন্তু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার সঙ্গে কানেক্টেড, ভগবানের পূজাপাঠের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত টোটকা। তাই এখানে খেয়াল রাখতে হবে যে যে কোনো গ্রহ প্রতিকার যদি আপনারা বৈদিক রেমিডি অনুসারে করতে চান, বৈদিক রেমিডি অ্যাপ্লাই করতে চান, সেখানে কিন্তু বারবার ধরে আপনাকে পুজো আচ্ছার কথা কিন্তু বারবার বলা হয়েছে। এবং আমরাও এটা জ্যোতিষী, আমরা যেহেতু জ্যোতিষ পেশার সঙ্গে কানেক্টেড, জ্যোতিষ পেশার মধ্যে দীর্ঘদিন থেকে রয়েছি, আমরাও কিন্তু অনেক আমাদের ক্লায়েন্টদেরকে এই কথাটা বলে থাকি যে আপনারা কিন্তু বৈদিক রেমিডিকে ফলো করুন এবং পূজা পাঠের মাধ্যমে কিন্তু অনেকাংশেই সমস্যাকে কম করিয়ে আনা যেতে পারে। তবে মানুষ এখন প্রচন্ড ফাস্ট দৌড়াচ্ছে, খুব স্পিডে দৌড়াচ্ছে এবং লক্ষ্য তাদের এতটাই, লক্ষ্যের পেছনে তারা ছুটতে ছুটতে তারা হয়তো এমন হয়ে গেছে যে মানুষ এখন কিন্তু পূজা পাঠের দিকে ততটা পরিমাণে ইন্টারেস্টেডও নয়। তো তাদের জন্য আবার অন্য কিছু প্রতিকারও রয়েছে, সেগুলোকে নিয়েও আমরা আলোচনা করব যে যারা পুজো আচ্ছা করতে পারেন না তারা কি ধরনের প্রতিকার করবেন। বহু মানুষ আমাদের কাছে যখন আসেন বা আমার কাছে যখন আসেন, ব্যক্তিগতভাবে আমার কথাই আমি বলবো, তখন আমি দেখেছি যে বহু মানুষ কিন্তু এই মাঙ্গলিক দোষের কারণে প্রবল ধারণ করে আছেন, এবং প্রবল ধারণ হয়তো তিনি আগে যে জ্যোতিষীর কাছে গেছেন তিনি বলেছেন যে আপনি একটা প্রবল ধারণ করুন এবং তার কথাতে বিলিভ করে আপনি প্রবলটিকে ধারণ করে নিয়েছেন। তো আমার মনে হয় যে এটা কোনো রকম সঠিক কোনো যুক্তিই নয়। কিছু কিছু লগ্নের ক্ষেত্রে মঙ্গল মারক গ্রহ, কিছু কিছু লগ্নের ক্ষেত্রে মঙ্গল প্রচণ্ড নেগেটিভ বা অশুভ ফলদাতা গ্রহ, সেই সমস্ত লগ্নের মালিকরা যদি প্রবালের মতো একটি রত্নকে ধারণ করেন তাহলে পারে কিন্তু সেই মঙ্গলের মারকত্ব দোষকে বৃদ্ধি করিয়ে দেওয়া হয়, এবং সেই মারকত্ব দোষকে বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু মঙ্গলের বিভিন্ন রকমের নেগেটিভিটি কিন্তু সেই জাতকের জন্মচক্রে দেখতে পাওয়া যায়। তাই এখানে মাঙ্গলিক দোষ থাকলেই যে প্রবাল ধারণ করতে হবে এইটার কোনো রকম যুক্তি নেই। আবার কখনো কখনো এমনও হতে পারে যে প্রবাল লাগবে, কিন্তু এটা সঠিক বিচার বিশ্লেষণের ব্যাপার। আমি এরকম বহু ক্লায়েন্টকে দেখেছি যে মঙ্গলের জন্য প্রবাল ধারণ করে আছে বলে বিবাহ হচ্ছে না, মঙ্গলের জন্য প্রবাল ধারণ করে আছে বলে বিবাহিত জীবনে সমস্যা। তো আপনারা সঠিক জ্যোতিষের সঙ্গে পরামর্শ করার চেষ্টা করুন, প্রয়োজন হলে পরে আমার সঙ্গেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সঠিক গাইডলাইন দেবার চেষ্টা করব। তবে আপনারা যারা অনেকেই আছেন যারা হয়তো প্রবাল ধারণ করতে সক্ষম নন, বহু মানুষ আমার যারা অনুষ্ঠান দেখেন আপনারা, তারা বহু দূর দূর প্রান্ত থেকে আমাকে প্রচুর ফোন করেন এবং বিভিন্নভাবে রিকোয়েস্ট করার চেষ্টা করেন, সেখান থেকে চিন্তা ভাবনা। তো আমি আজকে যে প্রতিকারগুলোর কথা বলবো, যে টোটকাগুলোর কথা বলবো, আপনারা যদি সেই টোটকাগুলিকে মেনটেন করেন তাহলে পারে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা কিন্তু এই অশুভ দোষটির প্রভাব থেকে, অশুভ প্রভাব থেকে অনেকটাই কিন্তু রেহাই পেতে পারেন, অনেকটাই কিন্তু মুক্তি পেতে পারেন। প্রথমেই মাঙ্গলিক আপনারা একটু লিখে রাখার চেষ্টা করুন, কারণ অনেকগুলো টোটকার কথা বলবো, লিখে রাখলে পরে সুবিধা হবে। খুব আস্তে আস্তে করে বলার চেষ্টা করবো যাতে আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পারেন। প্রথমেই লিখুন যে শুক্লপক্ষের মঙ্গলবার দিন, শুক্লপক্ষের মঙ্গলবার দিন ভৌম দোষযুক্ত জাতক জাতিকারা কোনো ভালো পণ্ডিতের দ্বারা কিন্তু মঙ্গল গ্রহের পুজো করাতে পারেন এবং মাঙ্গলিক দোষ দোষের অশুভ প্রভাবকে কম করাবার জন্য কিন্তু কোনো যজ্ঞ করাতে পারেন। কারণ শাস্ত্রে কিন্তু যজ্ঞের কথা বারবার বলা হয়েছে এবং যজ্ঞের মাধ্যমেও কিন্তু অনেক গ্রহকে তুষ্ট করা যায় এবং সেইটি করে কিন্তু আপনারা আপনাদের গ্রহের অশুভ প্রভাবকে অনেকাংশে কমিয়ে আনতে পারবেন। এছাড়াও আপনারা মঙ্গল গ্রহের জন্য দান করতে পারেন। মঙ্গল গ্রহের জন্য দান করার কথা বারবার বলা হয়েছে,
লাল কিতাব থেকেও কিন্তু অনেক রকম এরকম দানের যে টোটকাগুলো, লাল কিতাবেও কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। লাল কিতাব একটি বৃহৎ শাস্ত্র এবং সেখানে বারবার বলা হয়েছে যে মঙ্গলের জন্য ভূমি দান করার কথা, কিন্তু এখন বর্তমান যুগে ভূমির যেরকম ধরনের অবস্থা, সেখানে ভূমি দান করার মতো মানুষ আর এখন নেই, কারণ ভূমি প্রচণ্ডই দামি, জমি দান করার মতো তো ক্ষমতা কারণ নেই। তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভূমির সঙ্গে রিলেটেড যে সমস্ত বিষয় বা যে সমস্ত জিনিসগুলি আছে, যেমন হচ্ছে ইট আছে, সিমেন্ট আছে, এরকম ধরনের জিনিস কিন্তু আপনারা কোনো মন্দিরে দান করতে পারেন। এটাও কিন্তু মঙ্গল গ্রহের জন্য একটি শুভ ফলদাতা হয়। এছাড়াও আপনারা মঙ্গল গ্রহের জন্য তামা বা সোনা বা লাল বস্ত্র, যে কোনো ধরনের লাল বস্ত্র বা মুসুর ডাল, গুড়, এগুলো কিন্তু আপনারা কোনো মন্দিরে দান করতে পারেন। আপনাদের সামর্থ্য অনুসারে আপনি করে দেখুন, এটা কিন্তু খুব ভালো ফল দেয়। কমসে কম মাসে একটি একদিন কোন একটি মঙ্গলবারে আপনারা এই ধরনের দান আপনাদের সামর্থ্য অনুসারে করার চেষ্টা করুন, আপনারা দেখবেন শুভ ফল পাবেন। এছাড়াও মঙ্গল গ্রহের যন্ত্রম হয়। মঙ্গল গ্রহের যন্ত্রম আপনারা নিজের ঘরের মধ্যে আপনার নামগোত্র সংকল্প করে প্রতিস্থাপন করতে পারেন, সেটা থেকেও কিন্তু এই গ্রহের অশুভ প্রভাব অংশে প্রভাব অনেকাংশে কমিয়ে আনা যেতে পারে। এছাড়াও মঙ্গল গ্রহের মন্ত্র আপনারা কিন্তু 108 বার পাঠ করতে পারেন। আমি মন্ত্রটি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে আপনারা দেখে নেবেন। আমি মঙ্গল গ্রহের যে বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র আপনারা যদি 108 বার করে প্রতিদিন জপ করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য খুব শুভ হবে। এছাড়াও আপনারা ঘরের মধ্যে পঞ্চমুখী হনুমান জির একটি মূর্তি হতে পারে বা একটি কোনো ছবি হতে পারে, বাঁধিয়ে একটি ছবি আপনারা রাখতে পারেন, পঞ্চমুখী হনুমান জির ছবি, এটাও কিন্তু খুব ভালো একটি রেমিডি। এবং হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবার জবা ফুলের মালা এবং লাড্ডু দিয়ে, পুজো দিয়ে আপনারা যদি আপনাদের মনস্কামনা তার কাছে জানান, তাহলে পারে কিন্তু তার কৃপাতে আপনাদের এই গ্রহের অশুভ প্রভাব থেকে অনেকাংশেই রক্ষা পেতে পারেন। বারবার শাস্ত্রে বলা হয়েছে হনুমান চল্লিশা পাঠ করার জন্য, আপনারা বহু মানুষ হনুমান চল্লিশা পাঠ করছেন, হয়তো পাঠ করে যেতে হবে, কারণ এই ধরনের রেমিডি গুলো কিন্তু চালিয়ে যেতে হয়। আপনারা করে যান, আপনারা অবশ্যই কিন্তু এর সুফল পাবেন। হয়তো একদিনে দুদিনে বা পাঁচ দিন দশ দিনেতে পাওয়া যায় না, কিন্তু কন্টিনিউয়াসলি যদি করে যেতে পারেন, তাহলে পারে কিন্তু অবশ্যই এই দোষের অশুভ প্রভাব অনেকাংশে কমিয়ে আনা যেতে পারে। এছাড়াও আপনারা প্রত্যেক মঙ্গলবার দিনকে, যাদের মঙ্গলের জন্য মঙ্গল গ্রহ খারাপ বা মাঙ্গলিক দোষ আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেক মঙ্গলবার দিনকে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। প্রত্যেক মঙ্গলবার যদি নিরামিষ ভোজন করেন, এটা কিন্তু খুব শুভ মানা হয়ে থাকে, মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহ কিন্তু এতে তুষ্ট হয়, মঙ্গল দেবতা কিন্তু এতে তুষ্ট হন। এছাড়াও আপনারা লাল কম্বলের আসনের মধ্যে বসে প্রত্যেক মঙ্গলবার শুদ্ধ বস্ত্রে আপনারা কিন্তু মঙ্গল স্তোত্রম পাঠ করতে পারেন। যে কোনো দশকর্মার দোকানে বা যে কোনো বইয়ের দোকানে আপনারা মঙ্গল স্তোত্রমের বই পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনারা পাঠ করতে পারেন, এটাতেও কিন্তু অনেকটা ভালো ফল পেতে পারেন। এছাড়া মাঙ্গলিক দোষের প্রতিকারের জন্য বারবার শাস্ত্রে একটি কথা বলা হয়েছে যে আপনারা যদি পারদের শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করতে পারেন, এটাও কিন্তু খুব ভালো একটি রেমেডি। পারদের শিবলিঙ্গ অনেক জায়গায় পাওয়া যায়, যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমার সঙ্গে যোগাযোগ করে দিতে পারেন, আমিও আপনাদের যোগাড় করে দিতে পারি। পারদের শিবলিঙ্গ খুব একটি ভালো রেমেডি, আর পারদের শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করলে পারে কিন্তু অনেকটাই এই দোষের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এছাড়াও আপনারা কোন শুভ তিথি যুক্ত মঙ্গলবারে, অর্থাৎ যেই মঙ্গলবারে কোনো শুভ তিথি পড়েছে, এরকম কোন মঙ্গলবারে সন্ধেবেলাতে 7টি শুকনো লঙ্কা একত্রে নিয়ে প্রথমে নিজের সারা গায়ে বুলিয়ে, পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাথার উপর 7 পাক ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিন বা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। আবার বলছি যে 7টি শুকনো লঙ্কা একটি কোনো শুভ মঙ্গলবার, মানে শুভ মঙ্গলবার হচ্ছে যেতে মঙ্গলবারটি শুভ তিথিতে পড়ে, আপনি আপনাদের পাড়ার কোনো যদি ঠাকুর মশাই থাকেন যিনি পুজো আচ্ছা করেন, তিনি আপনাদেরকে তিথি সম্পর্কে বলে দেবেন যে কোন তিথিটা ভালো, তো সেই তিথিতে মঙ্গলবার দিনকে 7টি শুকনো লঙ্কা আগে নিজের সারা গায়েতে বুলিয়ে নিন,
তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার ঠিক বিপরীত রকম ভাবে ঘুরিয়ে নিজের মাথার উপর 7 বার ঘোরান। ঘোরাবার পর সেটাকে আগুনে পুড়িয়ে দিন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন, মানে কোনো নদীতে গিয়ে ভাসিয়ে দিন। যদি নদী না থাকে তাহলে পারে আপনাদের যদি এলাকাতে কোনো ভালো পুকুর থাকে যেখানে ঠাকুর বিসর্জন করা হয় সেরকম ধরনের পুকুরের মতো আপনারা ভাসিয়ে দিতে পারেন। এটাও কিন্তু মাঙ্গলিক ক্রিয়া দোষের অশুভ প্রভাব অনেকাংশে কমে যায়। এছাড়াও আপনাদের এলাকাতে যদি হনুমানজির মন্দির থাকে তাহলে সেখানে আপনারা প্রত্যেক মঙ্গলবারে পুজো দেওয়ার চেষ্টা করুন। হনুমান মন্দিরে প্রত্যেক মঙ্গলবার একটি করে হনুমান চল্লিশা দান করার চেষ্টা করুন। হনুমানজির পায়ে একটু মেতে সিঁদুর দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করুন। একটি হাতে একটি লাল তামার বালা পরার চেষ্টা করুন। অনেক ছেলেরা আছেন, ছেলেদের ক্ষেত্রে এই প্রতিকারগুলোই করলে পারে অনেকটা ভালোই ফল পাবেন আপনারা, যারা ছেলেদের মাঙ্গলিক দোষ রয়েছে। কারণ ছেলেদের মাঙ্গলিক দোষের কারণে চাকরিতে স্যাটিসফ্যাকশনের প্রবলেম ক্রিয়েট হয়, চাকরিতে বিভিন্ন বাধা সৃষ্টি হয়, একাধিক চাকরি পরিবর্তন হয় এবং যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাওয়া যাচ্ছে না, এরকম একটা প্রবলেম সৃষ্টি হয়। কিন্তু ছেলেদের যদি জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে তাহলে তো আপনার, যারা ছেলেরা আছেন তাদেরকে বলবো, পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে অনেকেই আছে হাতে বিভিন্ন রকমের বালা ধারণ করেন, তো আপনাদের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে আপনারা যদি একটি তামার বালা হাতে ধারণ করতে পারেন এটা কিন্তু খুব শুভ মানা হয়ে থাকে, এটা কিন্তু খুব ভালো মানা হয়ে থাকে। এছাড়াও আপনারা কোনো তামার আংটিও হাতে ধারণ করতে পারেন অনামিকাতে। অনামিকা আঙুলে কিন্তু তামার আংটি ধারণ করলে পারে এটা কিন্তু মঙ্গল গ্রহের অনেকটাই প্রভাব, অশুভ প্রভাবকে কমিয়ে আনা যেতে পারে। এছাড়াও কিন্তু মঙ্গলবার করে দরিদ্রদেরকে সেবা করার চেষ্টা করুন। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুসারে দরিদ্র সেবা করলে পারে কিন্তু এই মঙ্গলের অশুভ প্রভাব থেকে অনেকাংশে আপনি কিন্তু রেহাই পেতে পারেন। এই কয়েকটা টোটকা যদি আপনারা সাধারণভাবে মেনটেন করেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা কিন্তু এই দোষের অশুভ প্রভাব থেকে অনেকাংশে মুক্তি পেতে পারেন। তবে পটকাগুলোকে চালিয়ে যেতে হয় দীর্ঘদিন ধরে, একদিন দুদিন বা এক হপ্তাহ দু হপ্তাহ করলাম তারপরে আর করলাম না, এরকম যদি আপনাদের আপনারা যদি এরকম করেন তাহলে পারে কিন্তু টোটকা থেকে কোনো শুভ ফল আপনারা পাবেন না। এবারে যারা হয়তো এমনও অনেক মানুষ আছেন আপনারা কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন ব্যস্ত থাকেন, বিভিন্নভাবে কিন্তু কোনো না কোনো কারণে আপনারা হয়তো ঠাকুরের পুজো আচ্ছা করতে পারেন না, ঠাকুরের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে ভক্তি আছে কিন্তু আপনাদের সময় না থাকার কারণে আপনারা কিন্তু ঠাকুরের কাছে সঠিকভাবে ঠাকুরের সেবা করতে পারেন না, এই টোটকাগুলো মেনটেন করতে পারছেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই মাঙ্গলিক দোষের অশুভ প্রভাবকে কম করার জন্য মঙ্গল গ্রহের বীজ মন্ত্র দ্বারা তৈরি করা কবচ হয়, যেই কবচের মাধ্যমে কিন্তু মাঙ্গলিক দোষের অশুভ প্রভাবকে সম্পূর্ণভাবে কমিয়ে আনা যেতে পারে। অর্থাৎ এরকম ধরনের প্রতিকার যেটা আমি করে থাকি, সাধারণভাবে আমি যে সমস্ত প্রতিকার ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি এরকম প্রতিকার যদি আপনারা করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। সেক্ষেত্রে অল্প কিছু খরচা পড়ে কিন্তু যথেষ্টই পাওয়ারফুল প্রতিকার বলা যেতে পারে, সেই ধরনের প্রতিকারের প্রয়োজন হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আরেকটা সব থেকে বড় রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে আপনারা কিন্তু মাঙ্গলিক দোষ থাকলেই যে প্রবাল ধারণ করতে হবে এর কোনো মানে নেই। মাঙ্গলিক দোষ থাকলেই অনেক সময় দেখা যায় মাঙ্গলিক দোষ আছে প্রবাল ধারণ করেছে তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। কিছু কিছু লগ্নের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকার ফলে প্রবাল ধারণ করাটা ঠিক আছে কিন্তু সব লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রবাল ধারণ করানো যাবে না, তাই আপনারা কিন্তু সঠিক জ্যোতিষের পরামর্শ করে এই প্রবাল কমসে কম মাঙ্গলিক দোষ থাকলে পরে সঠিক প্রতিকার মানে সঠিকভাবে নিজের জন্মছকের পর্যবেক্ষণ করে তবেই প্রবাল ধারণ করুন, নইলে কিন্তু এই প্রবাল আপনার জীবনে সব থেকে বেশি সমস্যা নিয়ে চলে আসবে। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক যোগ্যভাবে বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে আমার ফোন নাম্বার নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করব, যে রিকোয়েস্টটি আমাকে করতেই হবে কারণ আমি তো দেখুন সবসময় ব্যস্ত থাকি, বিভিন্ন টোটকাগুলো বললাম সেই টোটকাগুলো সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে আপনাদের, আপনারা এই অনুষ্ঠানটিকে 2 বার 3 বার 4 বার 5 বার করে শুনতে পারেন বা দেখতে পারেন,
কিন্তু আমাকে, আমি যা যা কষ্ট করে বলেছি সব কটা কথা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা কিন্তু দু চারবার শুনলে পরেই কিন্তু সমস্ত বিষয়টা বুঝে যাবেন যে আমি কি বলতে চাইলাম। এই বিষয়গুলোকে নিয়ে মানে কবে শুভ তিথি পড়বে, কোন নদীতে ভাসাবো, কখন আগুন জ্বালিয়ে পোড়াবো, এই সমস্ত প্রশ্ন আমাকে করবেন না, কারণ আমি কিন্তু প্রচন্ড ব্যস্ত থাকি, এই ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে একটুখানি কষ্টকর হয়ে যায়। আর আপনারা যদি আমার সঙ্গে যদি আপনারা দূর প্রান্তে থাকেন এবং আমার কাছে কোনো কারণে এসে উঠতে পারছেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটি অনলাইন প্রেডিকশন সিস্টেম রয়েছে, যে সিস্টেমটির মাধ্যমে আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত তথা বিদেশ থেকেও আপনারা কিন্তু আমার কাছ আমার থেকে প্রতিকার করাতে পারেন বা আমার থেকে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করাতে পারেন। তার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপেতে আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থটা পাঠাতে হবে, আমি ওখানে আমার একটা অ্যাকাউন্ট ডিটেলস পাঠাবো, সেখানে আমার একটা পারিশ্রমিক আছে, সেই পারিশ্রমিকটি দিয়ে আপনারা কিন্তু আপনার জন্মছকের সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করাতে পারবেন বাড়িতে বসেই। তো আপনারা যারা এই সিস্টেমের মধ্যে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করাতে চান, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে আপনাদের জন্মছকটি সম্পর্কে সঠিক পরামর্শ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। এখন পরপর কিন্তু বিভিন্ন গ্রহের সম্পর্কে বিভিন্ন টোটকা, বিভিন্ন রকমভাবে নিজের জীবনের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের যে রেমিডিয়াল গাইডলাইন আছে সেগুলোকে নিয়ে অনুষ্ঠান চলবে। আপনারা অ্যাস্ট্রোটিপসের পর্দার ওপর নজর রাখার চেষ্টা করুন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, কারণ এখন কিন্তু শুধুমাত্রই প্রতিকার নিয়ে আলোচনা চলবে। তো আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, নমস্কার, ধন্যবাদ।